নমস্কার, ঈশান বাংলা সংবাদে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রচণ্ড বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, শতাধিক ট্রেন বাতিল। শিলচরে ফের শুরু হয়েছে ছিনতাইবাজদের সন্ত্রাস, পার্ক রোডে এক মহিলার হাত থেকে 3 লক্ষ টাকা ছিনতাই। সপার্ষদ দায়িত্ব নিলেন প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অঙ্কিতা দত্ত। ভ্যাকসিন না দিলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে, ফোরমান হুজাই জেলা শাসকের। শুরু করছি বিস্তারিত সংবাদ। প্রচণ্ড বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, যাত্রী সুরক্ষার কথা ভেবে শতাধিক ট্রেনের যাত্রা বাতিল করেছে ভারতীয় রেল বিভাগ। আগামী 3 ও 4 ডিসেম্বর এসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে গুয়াহাটি অভিমুখী সবকটি ট্রেনের যাত্রা এই 2 দিন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে। এই ঘূর্ণিঝড় দেশের বেশ কয়েকটি রাজ্যকে প্রভাবিত করবে। এর মধ্যে অন্যতম দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ পার্শ্ববর্তী রাজ্যগুলি। বঙ্গোপসাগর থেকে উঠেছে এই ঝড়। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া দপ্তর। শিলচরে ফের একবার শুরু হয়েছে ছিনতাইবাজদের সন্ত্রাস। শহরের পার্ক রোডে এক মহিলার হাত থেকে 3 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইবাজরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ পার্ক রোডের স্টেট ব্যাংকের মেইন ব্রাঞ্চের সামনে। এদিন ব্যাংক থেকে গোবিন্দপুরের বাসিন্দা সামিরুন্নেসা 3 লক্ষ টাকা তুলে বাড়ি যাওয়ার পথে ছিনতাইবাজদের খপ্পরে পড়ে যান। বৃহস্পতিবার গুয়াহাটির রাজীব ভবনে দায়িত্ব নিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি অঙ্কিতা দত্ত। এদিন তাদের বরণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সহস্রাধিক যুব কংগ্রেস কর্মকর্তার উপস্থিতিতে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রদেশ সভাপতি ভূপেন বড়া বলেন, দেশের সাম্প্রদায়িক ও ধর্মান্ধ শক্তিকে প্রতিহত করতে যুব প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে। এদিন নবনিযুক্ত সভাপতি অঙ্কিতা দত্ত, কার্যকরী সভাপতি রাতুল পাটোয়ারি, সহসভাপতি পরিতোষ রায়, বিদায়ী সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন। লামডিংয়ে শুরু হয়েছে ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন প্রদান কর্মসূচি। হুজার জেলা শাসক এই কর্মসূচির তদারকি করছেন, যাতে কোভিড ভ্যাকসিন থেকে একজন ব্যক্তিও বাদ না পড়েন। বৃহস্পতিবার লামডিংয়ের বিভিন্ন প্রান্তে ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ছিলেন বিধায়ক শিবু মিশ্র সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এদিকে ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন কর্মসূচিতে যে বা যারা ভ্যাকসিন নিতে নিমরাজি, তাদের ঘরের বিদ্যুৎ সংযোগ কর্তন করতে এপিডিসিএলকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। আপনাদের জানে যে 29 তারিখের 5 তারিখ হলে আমার যে ঘৰ ঘৰ দস্তকত যিখিনি মানুহ বাদ পৰি গৈছিলে, কোনোবা যদি বাদ পৰি আছে সেইটো আমি চেকিঙত আছোঁ। আৰু আমি আজি আহি গম পালোঁ যে এনেকৈ মাজে মাজে 2-1 ঘৰত এজন দুজন মানুহ বাদ পৰি গৈছে, বিভিন্ন কাৰণত তেওঁলোকে ল'ব নোখোজে। গতিকে আমি নিজে আহি তেওঁলোকক কথা বতৰা পাতি তেওঁলোকক সৈমান কৰাই আমি দি আছোঁ ভেকচিন। আৰু এতিয়া আমি লামডিং টাউনত সোমাম, তাতো আছে। গতিকে আমি ভাবোঁ যে সকলোৰে সহযোগত আমি সফল হ'ম। ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের তুগলুকি সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার কৈলাস শহরে সেন্ট্রাল রোড অবরোধ করে টায়ার পরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ছাত্রছাত্রীরা জানান, বছরের প্রথম থেকেই প্রতিটি স্কুলে ষাণ্মাসিক পরীক্ষার জন্য 40 মার্কের উপর ভিত্তি করে পাঠদান করা হয়, কিন্তু হঠাৎ করেই 30 নভেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়ে দেন 5 ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি স্কুলে 9ম ও 11ম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা হবে, আর পরীক্ষা হবে 80 নম্বরের। তাই তারা পথে নেমে প্রতিবাদ করছেন। ছাত্ররা অবরোধ করছে, কারণ আমাদের বলা হয় যে
তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে বলেছে? তো তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি প্রথমে যেটা আমাদের পাবলিকেশন দেওয়া হয়েছে যে 40 মার্কের পরীক্ষা হবে সেটাই হোক। তোমরা এখানে কোন কোন স্কুলের স্টুডেন্ট? আমরা অগ্নি নিকেতনের ছাত্র এবং বিভিন্ন স্কুলের ছাত্র হয়েছে। পশ্চিম কাঠিগড়ার নাতানপুর চা বাগানের নাজঘরে বুধবার বিজেপির এক সভা হয়। এই সভায় পৌরোহিত্য করেন স্থানীয় দলের নেতা বাবলু দাস। এই সভায় উপস্থিত হন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় ও সাংসদ প্রতিনিধি পুলক দাস। এছাড়াও ছিলেন ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, প্রসেনজিৎ দাস প্রমুখ। জেলা সভাপতি বিমলেন্দু বলেন, সাংসদ ডক্টর রাজদীপের নির্দেশে এই গ্রামে বিদ্যুৎ সংযোগ করার কাজ শুরু হয়েছে। তাছাড়া এই গ্রামের সার্বিক উন্নয়নে আরও পদক্ষেপ নেবেন সাংসদ। এখানকার কিছু লোক আমাদের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপের বাড়িতে গিয়েছিলেন যে আপনাদের এই গ্রামে কোনো লাইট নেই। সঙ্গে সঙ্গে আমাদের সাংসদ বিভাগীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বলেছেন যে এই গ্রামে লাইট দেওয়ার জন্য তো তাদেরভাবে লাইট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বলছেন আমি খুঁটি পাঠিয়েছি এবং খুঁটিটা ঠিক মতো এসে পৌঁছেছে কি না আমরা সর্জমিনে তদন্ত করার জন্য আমরা এসেছি। আমরা এসে দেখতে পেলাম যে না, এখানে খুঁটি পড়ছে, কাজ হচ্ছে এবং আগামী দিনে এই যে গরিব মানুষ তাদের প্রত্যেকের বাড়িতে যেন লাইট চলে এই ব্যবস্থা আমরা করার জন্য আমরা এখানে আসছি। কাঠিগড়া করতিপাড়ের কিশোর স্বরূপের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলেন বিজেপির কাঠিগড়া মণ্ডল সভাপতি বাবলা দেব। বৃহস্পতিবার তিনি এই কিশোরের বাড়িতে যান, পরে থানায় গিয়ে স্বরূপকে শীঘ্রই খোঁজে বের করার জন্য পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিজেপির কাঠিগড়া মণ্ডলের এক প্রতিনিধি দল আমরা সিদ্ধেশ্বর জিপির করতিপাড়া গ্রামে অজয় সেনে গত পরশুদিন দুপুরবেলা একটার সময় নিখোঁজ হয়েছে। ওনাকে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই হিসাবে আমরা কাটিগড়া বিজেপি মণ্ডলের পক্ষ থেকে মণ্ডলের উপসভাপতি শ্রী সজল দেব, দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ অসীম দত্ত, যুব মোর্চার উপসভাপতি দেবাশিস গুহ এবং আমাদের বিজেপি কর্মকর্তা স্বপন দেব সহ আমরা এক প্রতিনিধি দল আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম। ওনার পরিবারের সাথে আমরা কথা হয়েছে। এখানে বসে আমি আমার জেলা সভাপতি শ্রী বিমলেন্দু রায় মহাশয়ের সঙ্গে কথা বলেছি। উনি আমাদেরকে বলেছেন এবং ওনার এসপির সাথে উনি যোগাযোগ করে আমরা এখানে থাকা অবস্থায় উনি আমাদেরকে আবার ফিরত ফোন করে বলেছেন যে ওনার সাথে এসপির আলোচনা হয়েছে। এখন আমরা অসীম মহোদয়ের সাথে আমরা দেখা করেছি। এবারে বাণিজ্যিক বিরতি। আগামী 4 ও 5 ডিসেম্বর প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা 2 ডাক্তার। এরা হলেন 25 বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডাক্তার কে সুধীর রেড্ডি। তিনি দক্ষতার সঙ্গে কয়েক হাজার জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশন করেছেন। আর আসছেন সিএমসি ভেলোরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার সুরেশ প্রভু পি। তিনি ব্রেনস্ট্রোকের চিকিৎসার জন্য বিশেষভাবে অভিজ্ঞ ও দক্ষ। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9169166907 এই নম্বরে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়।
সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরে বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017307। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। প্রথমবারের মতো আগামী 14 ডিসেম্বর থেকে 4 দিনের হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে তারাপুর গুণময়ী রোডের শ্মশানকালী বাড়িতে। বৃহস্পতিবার হরিনাম সংকীর্তনের আয়োজকরা একথা জানিয়ে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। এই কীর্তন কমিটির সভাপতি ছাত্র সংস্থা আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। কীর্তন কমিটির পক্ষে বরাক উপত্যকার প্রতিটি জনসাধারণকে, ধর্মপ্রাণ জনসাধারণকে আমরা আহ্বান জানাই, আসুন আপনারা এসে হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে নিজেরা এতে অংশ নিন। এটা আমাদের সনাতন ধর্মের চিরাচরিত প্রথা, এখানে অনেক কিছু আমরা শিখতে পারব। আমরা চাই এই নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের সমাজের ভেদ বিভেদ থেকে আমরা রক্ষা পেতে পারব। এই নাম সংকীর্তনের দ্বারাই আমরা মুক্তি পাব, তাই এর প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষার্থীদের দ্বারা শারীরিক যোগাসন, দণ্ড ও ক্যারাটে প্রদর্শনের মাধ্যমে বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তি বাহিনী ও দুর্গা বাহিনীর 7 দিনের প্রশিক্ষণ শিবির শেষ হয়েছে বৃহস্পতিবার। গত 26 ডিসেম্বর হাফলংয়ে এই 7 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল। আজ এই শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তির কেন্দ্রীয় সহসভাপতি মীনাক্ষী থাই, দুর্গা বাহিনীর কেন্দ্রীয় প্রমুখ প্রজ্ঞা মাহালা প্রমুখ। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়েছে শিলচরেও। এ উপলক্ষে লিও ক্লাব অফ শিলচর টাইটানসের উদ্যোগে অ্যাকাউন্ট সলিউশন সেন্টারের সহযোগিতায় 1 মাসের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এই কোর্সের ক্লাস। বৃহস্পতিবার নাজিরপট্টিতে অ্যাকাউন্ট সলিউশন সেন্টারে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে ছিলেন মুখ্য অতিথি লিও ক্লাবের জেলা সভাপতি অভিষেক চক্রবর্তী। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বাঙালির মাতৃভাষা কেড়ে নিতে চাইছে উগ্র জাতীয়তাবাদী অসমীয়রা। বিস্ফোরক এই মন্তব্য করেছেন হাইলাকান্দির কংগ্রেস নেতা হিলাল উদ্দিন লস্কর। বৃহস্পতিবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেন, সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা প্রদীপ দত্ত রায়কে, যাতে বরাক উপত্যকার প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়। হিলাল উদ্দিন লস্কর আরও বলেন, বরাকের শাসক দলের বিধায়ক ও সাংসদরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে খুশি করার জন্য নিজের মাতৃভাষা পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করছেন না। এর চেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে?
অসমীয়া অসমীয়া ভাষার লোক সংখ্যা ছিল মানে অর্ধেকের চাইতে কম। তখন নিম্ন আসামের যারা, যাদেরকে আজকে হেমন্ত বিশ্ব শর্মা প্রতিদিন গালিগালাজ করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন বঙ্গমূলের হ্যাঁ মানুষ বলে, এই বঙ্গমূলের যাদেরকে তিনি বলছেন বা পক্ষান্তরে বাংলাভাষী বলে যাদেরকে তাচ্ছিল্য করা হয়, তারা কিন্তু তাদের মাতৃভাষা অসমীয়া হিসেবে বলায়, অসমীয়া ভাষা মাতৃভাষা হিসেবে গ্রহণ করায়। আজকে অসমের সংখ্যাগরিষ্ঠের ভাষা অসমীয়া। আজকে তাদের প্রতি তারা অসমীয়া নিজেদেরকে ভুলেও আজকে অসমীয়া জাতীয়তাবাদ তাদের গ্রহণ করতে যদি অনীহা প্রকাশ করে, তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং আজকে যদি তারা আবার বলেন যেহেতু আমাদের, আমরা মূলত বাঙালি মানুষ এবং অসমীয়াকে আমরা বাঙালি ভাষা আমাদের মাতৃভাষা হিসেবে অসমীয়াকে গ্রহণ করেছিলাম, তারা যেহেতু আমাদেরকে গ্রহণ করছে না, অতএব আমরা আমাদের নিজস্ব মাতৃভাষায় আমরা ফিরে যাব। আসামে কবে প্রকাশ পাবে চূড়ান্ত নাগরিক পঞ্জি? রাজ্যসভাতে সঠিক জবাব পেলেন না সাংসদ সুস্মিতা দেব। রাজ্যের নাগরিক পঞ্জি নিয়ে গত 1 ডিসেম্বর রাজ্যসভায় সাংসদ সুস্মিতা দেব এক লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন রাজ্যের নাগরিক পঞ্জি নবায়নে কত টাকা খরচ হয়েছে আর কবে নাগাদ প্রকাশ পাবে চূড়ান্ত নাগরিক পঞ্জি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2019 সালের 31 আগস্ট নাগরিক পঞ্জির খসড়া প্রকাশ পেয়েছে। আদালতের এসওপি অনুযায়ী দাবি ও আপত্তির আওতায় থাকা লোকদের জন্য পৃথক আইডি তৈরি করা হয়েছে। এবার চূড়ান্ত নাগরিক পঞ্জির প্রকাশের পর এই ব্যক্তিদের বায়োমেট্রিক তথ্যের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো যেতে পারে। পাশাপাশি নাগরিক পঞ্জি নবায়নে 1600 কোটি টাকা খরচের পরিকল্পনা করা হয়েছিল। প্রায় পুরো টাকাই রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত নাগরিক পঞ্জি কবে প্রকাশ পাবে এর উত্তর কিন্তু এদিন এড়িয়ে গেছে কেন্দ্রীয় সরকার। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বড়সড় বিজয় হাসিল করেছে NSUI। এই নির্বাচনে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক সহ 5টি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন NSUI সমর্থিত প্রার্থীরা। বুধবার গুয়াহাটি রাজীব ভবনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিকি শর্মা, সহকারী সাধারণ সম্পাদক রশ্মি কলিতা, সমাজসেবা সম্পাদক বিশুভ মেধি, ক্রীড়া সম্পাদক গণেশ বড়, সাহিত্যিক সম্পাদক প্রীতম দেব শর্মাকে সম্বর্ধনা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া। হাতে গোনা কয়েকজন গ্রাহক বিল পরিশোধ না করায় উত্তর করিমগঞ্জের গান্ধাইজিপির মরৈগুল গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হাতে গোনা কয়েকটি পরিবারের জন্য সেখানকার 60 থেকে 70 পরিবার বর্তমানে অন্ধকারে রয়েছেন। APTCL-এর এই ভূমিকায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। নীলামবাজার সাবডিভিশনের APTCL-এর আওতাধীন আজকে এই বৃহত্তর এলাকা, বিরাট গরিব এলাকা, সেই এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে বিগত দিনে। অত্যন্ত দুঃখের কথা, কারণ ওরা কৃষিজীবী লোক, শ্রমিক, ওদের একমাত্র পুরো দিন পরিশ্রম করে গড়ে যাওয়ার পর বিদ্যুতের আলোয় ওদের মন ভরত বিগত দিনে। হ্যাঁ, আমরা জানি বিজেপি সরকার এর নির্দেশে প্রত্যেক APTCL-এর আওতাধীন কনজুমার যারা আছেন, ডিফল্টার যারা আছেন, ওদের কানেকশন ডিসকানেক্ট করে দেওয়ার জন্য। আজকে সেই গরিব এলাকায় অনেক লোক বিদ্যুতের মাশুল ক্লিয়ার করেছেন, ওদের কাছে প্রুফ আছে। আজকে ওরা বিদ্যুতের কানেকশন বিলের টাকা জমা দেওয়ার পরও এই ট্রান্সফরমারের লাইন ডিসকানেক্ট করে দেওয়া হলো কেন? শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। প্রচণ্ড বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াত, শতাধিক ট্রেন বাতিল। শিলচরে ফের শুরু হয়েছে ছিনতাইবাজদের সন্ত্রাস। পার্ক রোডে এক মহিলার হাত থেকে 3 লক্ষ টাকা ছিনতাই। সপার্ষদ দায়িত্ব নিলেন প্রদেশ যুব কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অঙ্কিতা দত্ত।
না দিলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে, ফোরম্যান হুজাই জেলা শাসকের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।